প্রতিনিয়ত আমরা চলাফেরা কাজকর্ম বা যে কোনো কাজ করতে গেলে আমাদের অনেক ধরনের সমস্যা বা ব্যথা বেদনার সম্মুখীন হতে হয়। এমন একটি সমস্যা হলো মাংসপেশিতে টান লাগা এবং প্রচণ্ড ব্যথা অনুভব করা। আজ আমরা কথা বলবো পেশিতে টান লাগলে কি করবেন। পরামর্শ গ্রন্থনায় বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, সহ অধ্যাপক চিফ কনসালটেন্ট ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড। ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলেন, সাধারণত অনেক কারণে পেশিতে টান লাগতে পারে। এর মধ্যে পায়ের পেছনের দিকের মাংসপেশিতে তীব্র ব্যথার কারণে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। প্রচলিত ভাষায় বলতে গেলে এ অবস্থাকে বলা যায় রগের টান খাওয়া। হাঁটু আর গোড়ালির মাঝের পেশি কাফ মাসল প্রচণ্ডভাবে টান ধরে থাকার অনুভূতি অত্যন্ত কষ্টদায়ক। যার হয়েছে কেবল সেই বুঝে। এমন পরিস্থিতিতে প্রথমে আক্রান্ত পেশি টান টান বা স্ট্রেচিং করুন। কিভাবে করবেন? পা সোজা টান টান রেখে বসা অবস্থায় পায়ের আঙুলগুলো নিজের দিকে আনতে চেষ্টা করুন। তীব্র ব্যথায় পা নাড়াতে না পারলে পায়ের আঙুলগুলো হাতের সাহায্যে নিজের দিকে টেনে আনতে চেষ্টা করুন। ধীরে ধীরে কয়েকবার এভাবে চেষ্টা করার পরও আরাম না পেলে কুসুম গরম পানি কাজে লাগাতে পারেন। উষ্ণতা পেলে পায়ের ব্যথার তীব্রতা কমে আসতে থাকে। এছাড়া আক্রান্ত স্থানে ধীরে ধীরে ম্যাসাজ করলেও উপকার পেতে পারেন। কারণ শরীরের যে কোনো একটি মাংসপেশি অনেকক্ষণ ধরে ব্যবহৃত হলে আকস্মিক নড়াচড়া, ভারী কিছু ওঠানোর সময় বেকায়দায় কোনো পেশিতে টান পড়া ইত্যাদি কারণে মাংসপেশিতে চাপ পড়ে। দুশ্চিন্তা থেকেও মাংসপেশিতে টান পড়তে পারে। পানি কম খাওয়া, শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের ঘাটতি ইত্যাদি কারণেও মাংসপেশিতে টান পড়তে পারে। এছাড়াও কোনো ব্যক্তির দৈনন্দিন জীবনযাত্রার ধরনের কারণেও মাংসপেশিতে টান পড়তে পারে। মাংসপেশিতে টান পড়ার দীর্ঘমেয়াদী জটিলতা সম্পর্কে ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলেন, পেশির টান পুরোপুরি উপশম না হলে ওই পেশিতে নডিউল তৈরি হতে পারে। মাংসপেশির একটি অংশ স্থায়ীভাবে সংকুচিত হয়ে যাওয়াকে নডিউল বলা হয়। এই নডিউলের কারণে হাড় ও পেশির মধ্যকার সমন্বয় নষ্ট হয়, ফলে হাড়ের জোড়ায় ব্যথা হতে পারে এবং বয়স বেশি হলে আর্থ্রাইটিসের জটিলতা দেখা দিতে পারে। মাংসপেশিতে টান লাগা বন্ধে যা করবেন, এক, দিনের বেলা যখন পায়ে কোনো ব্যথা থাকে না তখন কাফ মাসল টান টান বা স্ট্রেচিং ব্যায়াম অভ্যাস করুন। সারাদিনে 2-3 বার প্রতিবেলায় 5 মিনিট সময় দিন এই ব্যায়ামে এবং প্রতিবার টান টান করে 10 সেকেন্ড ধরে রাখুন, তারপর ছেড়ে দিন। শেষবার ব্যায়ামটি হতে পারে শোয়ার আগে, তবে খুব অল্প সময়ের। 2, ভালো মানের জুতা ব্যবহার করুন, যেন হাঁটার সময় পায়ের সকল জায়গায় সমানভাবে চাপ পড়ে। শোয়ার আগে কিছুটা সময় হালকা হাঁটা চলা করুন কিংবা স্থির সাইকেলে ব্যায়াম করতে পারেন কয়েক মিনিট। শোয়ার সময় গোড়ালির ভারী কম্বল বা ভারী চাদর দিয়ে পা একটু উঁচু করে নিয়ে ঘুমাতে পারেন। এর ফলে আপনার পা এবং শরীরের মধ্যে একটা ব্যালেন্স হবে এবং কারো পায়ে যদি পানি থাকে বা মাংসপেশিতে তীব্র ব্যথা থাকে তবে তা কমে যাবে। তবুও যদি ব্যথা না কমে সরাসরি আমাদের হাসপাতালে যোগাযোগ করুন। ঠিকানা 12/1 রিং রোড, শ্যামলী, ঢাকা 1207। ফোন 01-99-77-02-001। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।